হ্যালো বন্ধুগণ সাধারণ বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি তোমাদের দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো রেসিপিটি হলো ডিমের বাটি ভাপা এই ডিমের বাটি ভাপা থাকলে এক থালা গরম গরম ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় মাছ মাংস কিচ্ছুর প্রয়োজন হয় না শুধু ভাত নয় গরম গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুগণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটি দেখে নেওয়া দেখ এখানে আমি চারটে স্টিলের বাটি নিয়েছি আর এরকম স্টিলের বাটি মোটামুটি আমাদের সবার রান্নাঘরে থাকে তো স্টিলের বাটিতে আমি চারটে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ডিমের উপর দিয়ে আমি এক চিমটি করে লবণ প্রত্যেকটা ডিমের উপর দিয়ে ছিটিয়ে দেব। তো দেখো প্রত্যেকটা ডিম আমি ফাটিয়ে নিলাম এইবার আরেকটা বাটি আমি নিয়েছি যেহেতু থালাতে ধরছে না তাই আমি পাঁচটা বাটির ভাপা করব তারপরে নুনটা এইভাবে ছিটিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেবো দেখো এই গোলমরিচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চিমটি করে আমি প্রত্যেকটা ডিমের উপরে এভাবে ছিটিয়ে তারপরে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে রাখা পেঁয়াজ কুচিটা একটু সামান্য অল্প অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাকেও এরকম সামান্য করে ডিমের উপরে দিয়ে দেবো এইভাবে ডিমের উপর দিয়ে যদি সামান্য লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সামান্য গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা খেতে অসাধারণ লাগে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের উপরে আমি এই বাটিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এই যে ঢাকনার যে ফুটোটা আছে ফুটোটা আমি একটু আটা দিয়ে বন্ধ করে দেব। তো এইভাবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ঢাকা ঢাকা দিয়ে ডিমটাকে ভাপিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম দিকে হাইতে দিতে হবে পরে মিডিয়ামে দিয়ে কিন্তু ডিমটাকে ভাপিয়ে নিতে হবে ডিমটাকে ভাপা হতে বসিয়ে দিয়ে এইদিকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো তো পেঁয়াজ আর টমেটোটাকে মাঝখান থেকে আমি এইভাবে একটু কেটে নেব তারপরে এরকম গ্রেটার কিন্তু আমাদের সবারই রান্না করে থাকে এরকম একটা গ্রেটার দিয়ে সুন্দর করে ঝাঁকা নাকা করে কিন্তু পেঁয়াজটাকে গ্রেট করে নিতে হবে মাঝখান থেকে এইভাবে কেটে নিলে কিন্তু গ্রেট করতে সুবিধা হয় তো পেঁয়াজটা দেখো সুন্দর করে ঝাঁকা করে গ্রেট করা হয়ে গেল এবার একটি বাটিতে তুলে রাখছি একইভাবে আমি টমেটোটাকেও সুন্দর করে ঝাঁকা নাকা করে কিন্তু গ্রেট করে নিচ্ছি তো বন্ধুগণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তারপরে দেখো চলে এলাম কড়াইয়ের কাছে ডিম কিন্তু অনেকটাই ভাপা হয়ে গেছে তো বন্ধুগণ ডিম কিন্তু অনেকটা না পুরোটাই ভাপা হয়ে গেছে একটা নারকেলের কাটি দিয়ে আমি দেখলাম ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এইবার একটি পাত্রে আমি তুলে নিলাম বাটিগুলোকে এইবারে একটি চামচের পেছন দিক দিয়ে এইভাবে কিন্তু ডিমের ভাপাগুলোকে তুলে নিতে হবে তো প্রথম দিকে যদি বাটির তলাতে একটু তেল ব্রাশ করা যায় তাহলে এই ভাপাগুলো তুলতে আরও ইজি হয়ে যায় খুবই সহজভাবে কিন্তু তুলে নেওয়া যায় তো দেখো এইভাবে সমস্ত ডিমের ভাপাগুলো আমি তুলে নিলাম তারপরে কিন্তু চলে যাব আবারও কড়াইয়ের কাছে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা তেল তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব সেই ঝাঁকা নাকা করে গ্রেট করে রাখা পেঁয়াজটা তো গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে বেশ সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে কিন্তু একটু লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যখন এরকম একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে একটু হালকা করে ঘোটনাটা করে এখানে দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু গোটানাটা করে এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর এইবারে আমি দিয়ে দেবো ঝাঁকা করে রাখা গ্রেট করা টমেটো পেস্টটা তো টমেটো পেস্টটাকে দিয়ে সুন্দর করে গোটানাটা করে এইবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর হলুদ তো আমি স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো বাটি ধোয়া জল জলটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুগণ তোমরা যদি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন মশলা থেকে নিজস্ব একটা তেল বেরিয়ে এসেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন পরিমাণ মতো জল দিয়ে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পরে ঢাকনা তুলে এইবার আমি এখানে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডিমগুলো তিন থেকে চার মিনিট পরে যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে ভাপানো ডিমগুলোকে ভাপানো ডিমগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে এইবার আবারও তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট পরে ঢাকনা তুললে একদমই রেডি হয়ে যাবে ডিম ভাপা কারি তো বন্ধুরা এরকম একটা রেসিপি তুমি যাকে রান্না করে খাওয়াবে সে কিন্তু বারবার তোমার কাছে রেসিপি জানতে চাইবে এত সুন্দর খেতে হয় দুর্দান্ত খেতে হয় কিন্তু তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আরেকটি দিয়ে দিলাম সামান্য চিনি যাতে এই সামান্য চিনি দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে এখানে আমি নামানোর আগে দিয়ে দেব হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো রেডি হয়ে গেল ডিম ভাপা কারি এইবার একটি প্লেটে আমি এই ভাপা কারিটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুগণ এত সহজ সুন্দর একটা রেসিপি তোমরা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যাতে সহজে সবাই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারে আর তোমরা অবশ্যই একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হলো খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে